হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডু লেকচার বিডি গতকালকে তোমাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিছিল এবং এই রেজাল্টের পরে অনেকে মানে এক ধরনের চিন্তায় পড়ে গেছ এবং ডিপ্রেশনে চলে গেছ যে মনে হয় তোমাকে আর কিছু হবে না এটা যেমন প্রথম একটা কথা দ্বিতীয় একটা কথা হচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েটের পর থেকে রেজাল্ট দেওয়ার পর্যন্ত তোমরা একটা সময় পাইছো এই সময়ের মধ্যে তোমাদের মধ্যে একটা জিমানি চলে আসছে মানে এত বেশি তোমরা হয়তো পড়ালেখা করো নাই আবার মানে কি বলবো মানে অ্যাডমিশন টেস্টের মোটামুটি তোমাদের একটা মোটিভেশন দরকার দিক নির্দেশনা দরকার যে তুমি কীভাবে তোমার যে গোল সেখানে পৌঁছাবা আজকে আমি তোমাদেরকে সেই মোটিভেশনটা দেওয়ার জন্যই তোমাদের সামনে হাজির হয়েছি এডুলেকচার বিডির পক্ষ থেকে তো তোমরা যারা যে আমাদের এই ইএলবি চ্যানেলে আমরা অ্যাডমিশন টেস্ট রিলেটেড এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা রিলেটেড অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে থাকি তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখবা এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিন্তু আমরা আরও টিউটোরিয়াল দিব সেখানে তোমার পড়ার টিউটোরিয়াল যেমন থাকবে ঠিক তেমনি দিক নির্দেশনা এবং মোটিভেশনও থাকবে তো বেসিক্যালি যাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই রেজাল্ট খারাপ হয়েছে এখন তুমি এটাকে টেনে বড় করতে কখনোই পারবে না তুমি আগে জেনে নাও যে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা তোমার যে রেজাল্ট আছে সেটা দিয়ে এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো করে টার্গেট করো সেই বিশ্ববিদ্যালয়ের সেই ইউনিটগুলোকে এবং ওই অনুসারে তুমি পড়ালয়া করো এটা হচ্ছে যে আমার প্রথম মোটিভেশন যে তুমি আগে টার্গেট করে দেখো যে কোনটা কোনটা তোমার পরীক্ষা দিতে পারবা ঠিক আছে একটু ঘেটে গুটে দেখো এবং আমাদের চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দিয়ে রাখছি যে কত জিপিএ থাকলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো এবং তাহলে সাপোজ তুমি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছিলা বা বুয়েটকে টার্গেট করছিলা বা মেডিকেলকে টার্গেট করছিলা দেখা যাচ্ছে যে এখন সেখানে তুমি পরীক্ষা দিতে পারতেছ না এর মানে এই না যে তুমি আর অন্য কোথাও চান্স না বা অন্য কোথাও পরীক্ষা দিতে পারবা তুমি কিন্তু আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ইউনিট আছে সেই ইউনিটগুলোকে তুমি টার্গেট করো টার্গেট করে এখন থেকে পড়ালেখা শুরু করো তাহলে তুমি তোমার যে লক্ষ্য তোমার যে গোল সেখানে তুমি পৌঁছতে পারবা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলে তাদেরকে আমি বলবো তোমার জিপিএ যদি নয়ের কাছাকাছি থাকে মানে নয় দশমিক এক শূন্য নয় দশমিক দুই শূন্য তাহলে আমার মনে হয় মেডিকেলকে আর টার্গেট করতে এমনটা উপায় তোমার উপকার হবে না কারণ তোমার মেডিকেলের জিপির উপর বিশাল একটা নাম্বার এই নাম্বার যখন তোমার কমে যাবে তখন তুমি অন্যদের থেকে অনেক বেশি পেছনে চলে যাবা আর অনেক বেশি যখন পেছনে চলে যাবা তখন আমার মনে হয় না তুমি চান্স পাবা তো তোমার তখন উচিত বার্সিটিগুলোকে টার্গেট করা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাইছিলাম তাদের জিপিএ যদি ইঞ্জিনিয়ারিং জিপিএর কাছাকাছি আসে বা ইঞ্জিনিয়ারিং জিপিএর জন্য যতটুকু তোমার জিপিএ দরকার যেমন দুইটাতেই ফাইভ দরকার তোমার যদি দুইটাতেই ফাইভ থাকে বা গোল্ডেন এ প্লাস থাকে তাহলে তুমি ওগুলোর প্রিপারেশন নাও ওখান থেকে আর অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই বাট তোমার জিপি যদি ওটা না আসে থাকে তখন তুমি ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে টার্গেট করো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে তোমার সাস্ট আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর যে ভালো ভালো ইউনিটগুলো বা ভালো ভালো সেই সাবজেক্টগুলো সেগুলোকে তুমি টার্গেট করো তাহলে তুমি তোমার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবা এটা গেল এখন হচ্ছে যে অনেকে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পড়ালেখা তেমনটা করিনি অল্প অল্প পড়ছি কোচিংয়ে গেছি জাস্ট কোচিংয়ে হয়তো পরীক্ষাগুলো দিছি ক্লাসগুলো করছি বাট ওভাবে কিন্তু প্রিপারেশন অনেকেই নেই নেই অনেকেই রেজাল্টের জন্য অপেক্ষা করতেছিল যে রেজাল্ট কি হয় দেখি তো এখন কিন্তু রেজাল্ট দিয়ে দিছে এখন তোমার প্রস্তুতি নেওয়ার সময় আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমাদের অনেকে হয়তো বিভিন্ন রকম চিন্তায় আসো যে আমি কি করব বা কী করা উচিত সে জিনিসটা হয়তো বুঝতেছো না আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এই বছরের যে নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর বলি আমি হ্যাঁ এই বছর পুরোটাই মানে হচ্ছে যে এই যে নভেম্বর পর্যন্ত বললে বেসিক্যালি হয়ে যায় নভেম্বর পর্যন্ত তুমি ভালো করে সময় দাও পড়ালেখার পেছনে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস তুমি লাইফে অনেক কষ্ট করছো গত বারো বছর কিন্তু তুমি কষ্ট করছো বাট এই চার মাস যারা কষ্ট করবে তারা অন্যদের থেকে এগিয়ে থাকবে যারা গত বারো বছর কষ্ট করে নাই বা পড়ালেখা কম করছো বাট এই চার মাস যারা কষ্ট করবা তুমি আগে কষ্ট করছো পড়লায় করছো বা নাই যেটাই হোক এই চার মাস আগামী চার মাস যারা ভালো করে পড়লায় করবা তারা কিন্তু পরবর্তী লাইফে সারা জীবন তুমি উন্নতি থেকে গিয়ে থাকবা কারণ তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা তখন বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও খারাপ না প্রাইভেট মেডিকেলগুলোও খারাপ না সবগুলোই ভালো বাট তারপরও কেন জানি পাবলিক বিশ্ববিদ্যালয় যারা পড়ে তাদেরকে মানুষ বেশি একটু কেন জানি বেশি সম্মান দেয় আমি এটা জানি না আসলে কারণ কি এটা মানুষের ব্যাপার আমি জানি না বাট তুমি যদি এই চার মাস কষ্ট করো একটু ভালো করে পড়ালেখা করো তাহলে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হয়ে যাবা আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্ট হবা তোমার যেই আশেপাশের যে মানুষগুলো সেগুলো দেখবা যে তোমাকে অনেক বেশি শ্রদ্ধা করবে তোমার কথা শুনবে তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবে ইভেন তুমি নিজেও তোমার যেই ভেতরে যে স্যাটিসফ্যাকশন সেলফ স্যাটিসফ্যাকশান যেটাকে আমরা বলি সেটাও তোমার বাড়বে এবং তুমি লাইফে অন্যান্য যে কাজগুলো সেগুলো ইজিলি করতে পারবা অন্যান্য যে তোমার গোল আছে সেগুলোকেও ইজিলি করতে পারবা এবং তোমার মানে চারিদিক থেকে তুমি একটা সাপোর্ট পাবা যে জিনিসটা তোমাকে অনেক বেশি এগিয়ে নিবে তোমার লাইফটাকে তোমার নিজের মতো করে সাজানোর জন্য তো দ্যাট মিনস তোমার যেটা আস্তে আস্তে সেটা তোমার একটা ভালো একটা জায়গায় তোমাকে ভর্তি হওয়া উচিত ভালো একটা জায়গায় ভর্তি হওয়া উচিত এর আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি কোথায় পড়ছো এগুলো কেউই আসলে দেখবে না কেউই দেখবে না যেমন আমি পড়ছি একদম গ্রামের একটা স্কুল থেকে গ্রামের একটা স্কুল থেকে বাট এটা কিন্তু কেউ কেউই দেখে না এখন মানুষ দেখতেছি কি আমি এখন কি করতেছি এখন কোথায় পড়ি সেটা চাই তো দ্যাট মিনস তোমারটাও ঠিক একই রকম হবে তোমার যে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত তুমি কোথায় থেকে পড়ছ কি করছো এগুলো কেউই দেখবে না এগুলো লাইফের আসলে কোনো কাজেই লাগে না জাস্ট তুমি ভার্সিটি কোথাতে পড়ছো কি করছো ভার্সিটিতে বা ভার্সিটি লাইফে তোমার অর্জন কি সেই জিনিসটাই মানুষ দেখবে সো দ্যাট মিনস তোমার ভার্সিটিতে একটা প্ল্যাটফর্ম দরকার তোমার একটা ভার্সিটি দরকার সেই জন্য তুমি এই চার মাস কষ্ট করে একটু পড়তে হবে এই চার মাস তুমি কষ্ট করবা অন্যান্য কাজগুলোকে মোটামুটি ছেড়ে দিবা যেমন অনেকে ফ্যামিলির কিছু কাজ করো ফ্যামিলিতে যদি তোমার কোনো বড়ো ভাই থাকে বড় আপু থাকে বা বাবা মা সুস্থ থাকে তাহলে ওই কাজগুলো ওনাদেরকে এখন বর্তমানে দিয়ে দাও তোমার ফ্যামিলির কাজগুলো ছেড়ে ভর্তি পরীক্ষা মনোযোগ দাও তোমার আরও অনেক কাজ থাকতে পারে যেমন অনেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় খেলা দেখি ফুটবল খেলা ক্রিকেট খেলা তারপর হচ্ছে যে রাত্রেবেলা ঘুরতে যাওয়া তারপর হচ্ছে যে বেশি বেশি করে পোশাক কেনা মার্কেটে যাওয়া নতুন মোবাইল বের হলে সেটা কেনা এই ধরনের কাজগুলো আমরা নর্মালি করে থাকি বাট ওই কাজগুলোকে তুমি এখন এই চার মাসের জন্য একটু ছেড়ে দাও এই চার মাস জাস্ট তোমার পড়ালেখার পিছনে টাইম দাও তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি কীভাবে পড়বা কীভাবে তুমি চান্স পাবা কোন বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট কোন সাবজেক্ট তোমার টার্গেট কোন ইউনিট তোমার টার্গেট সেই ইউনিটের পিছনে তুমি একটু সময় দাও তোমার বেশিরভাগ সময় যদি তোমার এই কাজগুলোর পেছনে সময় দিতে পারো তাহলে আমি নিশ্চিত তোমাকে কেউ ঠেকাতে পারবে না তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আর বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাবা এরপরে তুমি দেখবা অনেক সময় পাবা অনেক কিছু করার জন্য আড্ডা দেওয়ার জন্য এদিক সেদিক যাওয়ার জন্য ঘুরার জন্য নতুন মোবাইল কেনার জন্য তারপরে আরও আমরা যা যা করি সব কিছুর সময় তুমি তখন পেয়ে যাবা ঠিক আছে সো দ্যাট মিন্স তোমার যেই সময়টা সেটাকে যদি তুমি এখন কাজে লাগাও তাহলে তুমি অন্য সময় যেটা লাইফের সেটাকে তুমি তোমার নিজের মতো করে সাজাতে পারবা আর এখনকার যে সময় এই সময় যদি তুমি ঠিকভাবে কাজে না লাগাও এই সময়টা যদি চলে যায় তাহলে তুমি সারা জীবন মানে স্যাটিসফ্যাকশনটা না সো আমার পক্ষ থেকে যেটা তোমাদেরকে বলা থাকবে সেটা হচ্ছে সময় যেটা আছে এই চার মাস এটাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে একদম সঠিকভাবে সময় সঠিকভাবে কাজে লাগাইতে হবে পড়ালেখা নিয়মিত করতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমার মেন বই তুমি যে অ্যাডমিশন টেস্টের বইগুলো কিনছো সেগুলো তারপর হচ্ছে তুমি যে কোচিংয়ে পড়তেছো সেই কোচিংয়ের সিটগুলো কোচিংয়ে না পড়লে বড়ো বাইদের থেকে হেল্প নেওয়া সারদের কাছে যাওয়া এই বিষয়গুলোকে তুমি এখন কন্টিনিউসলি করো তাহলে তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাইতে হবে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কারণ সেগুলো জানতে হবে আর হচ্ছে আরও একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ধর্মীয় যে কাজগুলো এবং বড়দেরকে শ্রদ্ধা করা এই জিনিসগুলো করবা ধর্মীয় কাজগুলো করবা যে যে ধর্ম তার ধর্ম অনুসারে কাজ করবা বড়দেরকে শ্রদ্ধা করবা তারা দেখবে যে তোমার পড়ার পরিবেশে তোমার জন্য তৈরি হবে তোমার কাছে মনে হবে যে আমি আগের থেকে ইম্প্রুভ করতেছি এগুলো কিন্তু মানুষের পড়ালেখার মধ্যে একটা হেল্প করে ঠিক আছে এটা একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কমাই দিবা ফেসবুক টুইটার ইউটিউব তারপর হচ্ছে আমরা আরও যেগুলো ইউজ করি সেগুলোতে সময় কমাই দিবা নতুন কোনো প্রযুক্তি বেরোলে নতুন কোনো মোবাইল বেরো হলে নতুন কোন ক্যামেরা বেরোলে বা নতুন কোন টি শার্ট বেরোলে নতুন কোনো পাঞ্জাবি বেরোলে সেটার প্রতি সময় কম দিবা সময় দেওয়ার দরকার নেই আসলে ঈদের সময় ঈদের একদিন ঈদের দিন এবং ঈদের আগে একদিন পরে একদিন আগে একদিন পরে তুমি কোথাও ঘুরতে যাও মানে তিন দিন এরপরে আর তোমার যে রেগুলার পড়া সেটাকে শুরু করো তোমার কোনো অনুষ্ঠান থাকলে কারো বিয়ে থাকলে বা কারো জন্মদিন থাকলে সেটাকে স্কিপ করো সেটাকে সেখানে যাওয়ার দরকার নেই টোটাল কথা হচ্ছে পুরো সময়টাকে ভর্তি পরীক্ষার পেছনে ব্যয় করার চেষ্টা করো তাহলে তুমি চান্স পাবা আর যত ধরনের সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ গ্রুপগুলোতে জানাবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তুমি জানাতে পারো এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো বা আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলোর কমেন্টও জানাতে পারো বিভিন্ন চ্যানেলে তুমি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভিডিওগুলো দেখাও বর্তি পরীক্ষা সংক্রান্ত টিউটোরিয়ালগুলো দেখো এগুলোতে আবার সময় নষ্ট হবে না ঠিক আছে সো আজকে চলে যাচ্ছি অন্য একদিন আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা